আসসালামু আলাইকুম, আমি জিশা, আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে নিয়ে এসেছি খুব মজার একটা রেসিপি, সেটা হচ্ছে ঝালমুড়ির মশলা। তো ঝালমুড়ির মশলাটা থাকলে মুড়ি মাখানোটা যে এত মজা হয়, যে আমি মানে এটা যারা সবসময় বাসায় বানিয়ে রাখেন তারা বলতে পারবেন একদমই দোকানের মামাদের মতো হয়। তো আমি এখানে হলুদ, লবণ, মরিচ, ধনিয়া, জিরা, গরম মশলার গুঁড়ো একসঙ্গে মিক্সড করে একটু সাইডে রেখে দিয়েছি। আর একটি প্যানে আমি সরিষার তেল আর নর্মাল রান্নার তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট আর একটু আদা রসুন পেস্ট। এখানে আমি পেঁয়াজের পেস্টটা একটু বেশি দিয়েছি। এবার ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি, তেলের মাঝে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। মশলা যে মিক্সড করে রেখেছিলাম সেই মশলাগুলো আমি এবার তেলের মাঝে দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে যে পরিমাণ অল্প পরিমাণ পানি সেই পানিটুকু দিয়ে দিচ্ছি। এখানে জাস্ট বাটিটা ধুয়ে যতটুকু প্রয়োজন হবে ততটুকুই, এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন নেই। এবার আমি চুলার আঁচটা একদমই মিডিয়াম হিটে রেখে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি আর এর সঙ্গে চটপটির মশলাটাই মিক্সড করে নিচ্ছি। ভালোভাবে নেড়ে আমি মশলাটা কষিয়ে নেব এবং চুলার আঁচটা লো হিটে রেখে দেব। যখন এমন পর্যায়ে চলে আসবে যে তেলটা উপর দিকে চলে এসেছে তখন আমার এই মশলাটা বানানো ডান। তো এবার আমি একটি জারে এটা সংরক্ষণ করে নেব, 5-6 মাস এভাবে আপনি সংরক্ষণ করতে পারবেন। তো আমার কাছে মনে হচ্ছে আমার বানানোটাতে তেলের পরিমাণটা কিছুটা কম হয়েছে। আপনারা চাইলে সরিষা, নর্মালি আমরা ঝালমুড়িতে সরিষার তেল দিই, তো একটু বেশিও দিয়ে এটা বানানো যাবে। এবার ঝালমুড়ি বানানোর পালা। তো এখানে আমি চানাচুর নিয়ে নিয়েছি আর আজকে আর ছোলা ভুনাটা করিনি, যার কারণে চানাচুর দিয়ে মুড়িটা মাখাবো। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, লেবু, দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি মুড়িটা। আর এখানে 1-2 চামচ পরিমাণ মশলা দিয়ে দিচ্ছি। আর যদি ছোলা সাথে দেওয়া যায় তাহলে তো এটা আরও বেশি টেস্ট হয়। আর এভাবে মশলাটা বানিয়ে যদি ঝালমুড়িটা মাখানো হয় তাহলে আর ঝালমুড়িওয়ালা মামাদের মিস করবেন না, মনে হবে যে এটা ঝালমুড়িওয়ালা মামাদের হাতেরই মুড়ি ঝালমুড়ি। সবাই আশা করি সবাই ট্রাই করে দেখবেন। এতক্ষণ যারা অনেক ধৈর্য নিয়ে আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।